মুন্সীগঞ্জে অতিরিক্ত মদ্যপানে দুই বোন সহ তিন নারীর মৃত্যু হয়েছে গতরাতে উপজেলার এলাকায় ঘটনা ঘটে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হার্ন রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন হোসেন্দি এলাকায় খান সিপিয়ার্ড পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন চামেলি ও তার স্বামী মন্টু তারা দুইজনেই চিপিয়ার্ডের ভেতর বসবাস করতেন সেখানে গতরাতে বেড়াতে আসেন চামলির বোন চায়না ও তার ফুপু জোসনা রাতে খাওয়া শেষে তিনজন একসাথে মদ্যপান করেন অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান ফরিদপুরের ভাঙ্গায় অনেক মন্ডল নামে এক এস এসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে সে উপজেলার চান্দ্রা ইউনিয়নের নয়াকান্দা গ্রামের প্রবাসী অমূল্য মন্ডলের ছেলে পারিবারিক সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে অসদ উপায় অবলম্বনের দায়ে তাকে বহিষ্কার করা হয় পরে অপমান সইতে না পেরে বিষাক্ত ঔষধ পান করে আত্মহত্যার চেষ্টা করে প্রথমে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে ফরিদপুরের সদরপুরে মাদক বিরোধী অভিযানে বাহাদুর খা দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ উপজেলার ইউনিয়নের গ্রাম থেকে খান তাদের আটক করা হয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিদর্শক বেলায়ত হোসেনের নেতৃত্বে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে বাহাদুর খা ও মহসিন মাতব্বরকে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে পঁয়ত্রিশ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা হাজতে পাঠানো হয়েছে নবাবগঞ্জে বারোই ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিন ব্যাপী আঞ্চলিক এস এম ই উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ নুরুল হক হয় জেলার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যের বাজারজাতকরণের সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসন ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের সহায়তায় জেলা স্টেডিয়ামে এ মেলা অনুষ্ঠিত হবে এতে কৃষি খাদ্য চামড়া শিল্প পাট ও পাটজাত শিল্প হস্ত ও কারুশিল্প সহ বিভিন্ন দেশে বিদেশি পণ্যের পঞ্চাশটি স্টল থাকবে এছাড়াও মেলায় দেশ ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এ মেলা চট্টগ্রামের কর্ণফুলী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদকালে সেখান থেকে হুমকি আসবে কাজের গতি আরও বাড়ানো হবে বলে মন্তব্য করেছেন ভ্রুমিমন্ত্রী সাইফুজ্জামান বিকেলে নগরের মাঝের ঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনে এসে মন্ত্রী এ মন্তব্য করেন এ সময় মন্ত্রী অবৈধ স্থাপনা উচ্ছেদে হুমকি বাদ দিয়ে সরকারি জায়গা ছেড়ে দিতে দখলদারদের প্রতি আহ্বান জানান স্বেচ্ছায় ছেড়ে না দিলে কোন নোটিশ ছাড়াই পর্যায়ক্রমে জেলা প্রশাসন সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে বলেও জানান তিনি এ সময় জেলা প্রশাসক ইলিয়াস হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন